हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে, একটি সরলরেখা অক্ষ দুটির সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত। তাহলে 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0। সরলরেখাকে সরলরেখার সমীকরণকে সরলরেখার সমীকরণকে সরলরেখার ছেদিতাংশ আকারে প্রকাশ করে পাই থ্রি এক্স প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে 3x প্লাস 4y ইকুয়াল টু 12। তাহলে 3x প্লাস 4y বাই 12 ইকুয়াল টু 1। তাহলে 3x বাই 12 প্লাস 4y বাই 12 ইকুয়াল টু 1। এখানে 4 আর 12 ডিভাইডেড হলে 3, 3 আর 12 ডিভাইড হলে 4। তাহলে x বাই 4 প্লাস y বাই 3 ইকুয়াল টু 1। তাহলে ছেদিতাংশ আকারের নিয়মানুযায়ী প্রদত্ত সরলরেখার x অক্ষ ও y অক্ষের ছেদিতাংশ হল যথাক্রমে 4 ও 3 যথাক্রমে 4 এবং 3 বা 4 এবং 3। তাহলে অতএব প্রদত্ত সরলরেখা অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ভূমি হলো 4 একক এবং লম্ব হল 3 একক। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু, আচ্ছা আমরা এখানে লম্ব না লিখে উচ্চতা লিখতে পারি, যেহেতু আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো ত্রিভুজের ক্ষেত্রফলে লম্ব আর উচ্চতা একই জিনিস বা একই মানে বোঝায়, দুটির অর্থ একই। শুধু আমরা এখানে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি, ওই জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখলাম। ওই জন্য এখানে লম্বের পরিবর্তে আমরা উচ্চতা লিখলাম, এত বর্গ একক। তাহলে এখানে কি হবে? হাফ ইন্টু
4 ইনটু 3 যেখানে ডিভাইড হলে 2 থাকে, এত বর্গ একক। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 2 ইনটু 3 বর্গ একক অর্থাৎ 6 বর্গ একক বা 6 বর্গ একক, 6 বর্গ একক। তাহলে আমরা যদি দেখি প্রশ্নটি, তাহলে প্রদত্ত সরল রেখা, প্রদত্ত সরল রেখা অক্ষ অক্ষ দুটির সঙ্গে, প্রদত্ত সরল রেখা প্রদত্ত সরল রেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল কি হয়, বর্গ একক কি হয়, অপশন আমরা যদি দেখি অপশন সি, অপশন সি অপশন সি 6, তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।